স্বাধীনতার পর সরকার বা রাষ্ট্রপ্রধানের প্রথম ইসলামপুর সফর। ইসলামপুরে পৌরসভা মাঠে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানায় জামালপুরবাসী। জনসভা মাঠ থেকে 27টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 21টি প্রকল্পের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বর্তমান মহাজোট সরকারের সময়ে দেশের উন্নয়ন কার্যক্রমের বর্ণনা দেন, তুলনা করেন বিএনপি জামায়াত জোট সরকারের আমলের সঙ্গে। আমাদের বিএনপির নেত্রী, তিনি কি করেন? ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থেকে কি দিয়েছেন? জঙ্গিবাদ, সন্ত্রাস, বোমাবাজি আর দুর্নীতি করেছেন, টাকা পাচার করেছেন বিদেশে। আজকে উনি সিঙ্গাপুর গেছেন, ওই সিঙ্গাপুরে ওনার ছেলে যে টাকা পাচার করেছে সেই টাকা ধরা পড়েছে। সিঙ্গাপুর কোর্ট বলেছে এই টাকা বাংলাদেশের টাকা, আমরা সেই টাকা বাংলাদেশে ফেরত এনেছি, অথচ সেই টাকা জনগণের টাকা, এই জনগণের টাকা লুটে নিয়ে গেছে। আওয়ামী লীগ ও মহাজোট সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশ এবং দেশের মানুষের সার্বিক উন্নয়নে সরকারের ধারাবাহিকতার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বাঙালি জাতি বিজয়ী জাতি, আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি। বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করে, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ করেও ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব। বাংলাদেশ বিশ্ব দরবারে মর্যাদা আসনে অধিষ্ঠিত হবে। শান্তির ধর্ম ইসলামকে পুঁজি করে যারা স্বার্থ হাসিল করে তাদের ব্যাপারে দেশবাসীকে সজাগ ও সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ইসলামপুর, জামালপুর।